আমরা বিধাননগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছি এবং শীঘ্রই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও মাননীয় ক্রীড়ামন্ত্রীকেও জানাবো বলে ঠিক করা হয়েছে। আর একটা বিষয় আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, আমাদের প্রিয় সমর্থকদের জানাতে চাই যে ক্লাব সমস্ত অবস্থাতেই সমস্ত সমর্থকদের পাশে রয়েছে এবং যারা গতকাল আক্রান্ত হয়েছেন তাদের আগামীকাল পরশু তারা যেন ক্লাবে আসার আহ্বান আমরা জানাচ্ছি। তাদের আপৎকালীন চিকিৎসার সমস্ত দায়িত্ব ক্লাব বহন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আমরা শুধু কতটুকুই ভিডিওতে দেখিয়েছি যতটা সহ্য করা যায়, কারণ আমার মতো আমাদের যারা এইদিকে বসে রয়েছি আপনারা সবাই এই ব্যাপারে ইকুয়ালি সেন্সিটিভ। আমরা জানি প্রত্যেকবার এই ব্যাপারগুলো হয়তোবা হয়, এইবার হয়তোবা একটু অন্যরকম ভাবে এই ব্যাপারগুলো হয়েছে, মাত্রাতিরিক্ত ভাবে হয়েছে বা আগে হয়তোবা একই রকম ভাবে হতো। এই পুরো বিষয়টা নিয়ে দাদা আপনি একটু যদি শোনান, আমরা মোটামুটি ভাবে যেটা লিখেছি আপনাদের পড়ে শোনাচ্ছি, তারপর দাদা তো বলবেনই। আজকের তারিখ দিয়ে লিখেছি আমরা, দীর্ঘদিন ধরে যুব ভারতী স্টেডিয়াম সংলগ্ন কাদাপাড়া অঞ্চল এবং তৎসংলগ্ন আরো কয়েকটি অঞ্চলে প্রতিটি ডার্বি ম্যাচ শেষে আমাদের সভ্য সমর্থকরা বাড়ি ফেরার পথে তাদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে। গতকালের ম্যাচ শেষে সমর্থকেরা যখন বাড়ি ফিরছিলেন তখন তাদের উপর ইট লাঠি রড নিয়ে হামলা চালানো হয়, জোর করে ক্লাব জার্সি খুলে ছিঁড়ে ফেলা হয়। যে ক্লাব পতাকাকে আমরা মাতৃরূপে পুজো করি সেই ক্লাব পতাকা মাটিতে ফেলে সেটি পা দিয়ে মারানো হয়, পাশাপাশি ম্যাটাডোর থেকে লোহার রড দিয়ে মেরে সমর্থকের মাথা রক্তাক্ত করে দেওয়া হয়, রাস্তার পাশ থেকে সমর্থক ভর্তি গাড়িতে কাচের বোতল ইট ছুঁড়ে মারা হয়। আমরা এটাও শুনেছি মহিলা সমর্থকদের অকথ্য ভাষায় আক্রমণ করা হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো বিদ্বেষমূলক আক্রমণ। বিশ্ব নিয়ামক সংস্থা বরাবরই এ বিষয়ে অত্যন্ত কঠোর, তারা এটাকে কখনোই প্রশ্রয় দেন না, কিন্তু ফুটবল মাঠে এবং মাঠের বাইরে আমাদের সমর্থকদের উদ্বাস্তু কাটাতার বাংলাদেশি বলে প্রতিনিয়ত বিদ্বেষমূলক মন্তব্য করা হয়। এই সমস্ত বর্বরোচিত ঘটনার আমরা দীর্ঘদিন ধরেই তীব্র প্রতিবাদ জানিয়ে এসেছি। অতীতে আমরা সেখানকার বিধায়ককে জানিয়েছি, খেলার আগের দিন আমরা পুলিশকেও এই ব্যাপারে চিঠি দিয়ে জানিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য এগুলো এখনো বন্ধ পায়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বিধাননগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছি এবং শীঘ্রই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও মাননীয় ক্রীড়ামন্ত্রীকেও জানাবো বলে ঠিক করা হয়েছে। আর একটা বিষয় আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, আমাদের প্রিয় সমর্থকদের জানাতে চাই যে ক্লাব সমস্ত অবস্থাতেই সমস্ত সমর্থকদের পাশে রয়েছে এবং যারা গতকাল আক্রান্ত হয়েছেন তাদের আগামীকাল পরশু তারা যেন ক্লাবে আসার আহ্বান আমরা জানাচ্ছি। তাদের আপৎকালীন চিকিৎসার সমস্ত দায়িত্ব ক্লাব বহন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচের আগের দিন কি তার আগের দিন আমরা একটা চিঠিও দিয়ে মেলও করেছিলাম যে তার কপিও আমি সংবাদমাধ্যমকে সার্ভ করতে পারি, কিন্তু কোনোটাতেই কিছু হচ্ছে না। এখন আমাদের কাছে সেকেন্ড অপশান হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া, ক্রীড়ামন্ত্রীকে বলা, আমরা দু এক দিনের ভিতরে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দেবো, ওনার সময় চাইব, পুরো পরিস্থিতিটা আমরা ওনার কাছ থেকে ওনার কাছে ব্যক্ত করতে চাই, তারপরে উনি কি পদক্ষেপ নেন দেখি, তারপরে দরকার হলে আমরা আমাদের ক্লাবের প্রথম সভ্যদের নিয়ে একটা মিটিং ডাকবো, তারপরে দরকার হলে সমর্থকদের নিয়ে মিটিং ডাকবো। উনি যদি এটাকে সলভ করেন তাহলে তো সমস্যা নেই, না হলে আমাদের সভ্য সমর্থকদের নিয়ে মিটিং করতে হবে, করে আমাদের সিদ্ধান্তে আসতে হবে।